হ্যালো এভরিওয়ান, দিস অদি সরকার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ক্লাস। তো আজকে হচ্ছে আমাদের বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব থেকে পার্ট ফাইভের ক্লাস। আমি পার্ট ফোরের ক্লাসে আপনাদের জানিয়েছিলাম যে পার্ট ফাইভের ক্লাসের মধ্যে দিয়ে ধ্বনিতত্ত্ব থেকে যে কোশ্চেনগুলো আমাদের বাকি ছিল প্রত্যেকটা কোশ্চেনই আমরা কমপ্লিট করে ফেলবো। ওকে, তো আজকের ক্লাসে আমাদের খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোশ্চেনগুলো অ্যাড করা হয়েছে। কোশ্চেন আনসারগুলো আপনাদের অনেকটা হেল্প করবে আপকামিং প্রাইমারি টেট, আপার প্রাইমারি এবং এসএসসির এক্সামের জন্য খুব ভালো প্রিপারেশন নিতে। তো কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট, আপনার ক্লাসটি স্কিপ না করে একটু মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি যে ক্লাসের মধ্যে দিয়ে আপনাদের কোশ্চেন আনসারগুলো খুব ইজিলি মুখস্থ হয়ে যাবে। আর আপনি যদি নতুন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখনই নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের অল বেল নোটিফিকেশনটা অন করে দিন, তাহলে প্রত্যেক দিন রাত 9টার সময় আপনার ফোনে এই ধরনের প্রিপারেশন ক্লাসগুলো খুব সহজেই পৌঁছে যাবে। আগের ক্লাসে আমরা 92 নাম্বার কোশ্চেন পর্যন্ত করেছিলাম এবং আজকের ক্লাসে আমরা 93 নাম্বার কোশ্চেন থেকে কন্টিনিউ করব। কোশ্চেনে বলা হয়েছে নিচের কোনগুলো উষ্মধ্বনি, নিচের যে অপশনগুলো রয়েছে অপশনগুলোর মধ্যে থেকে কোন অপশনে উষ্মধ্বনি রয়েছে, রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। তালব্যস্ব, পেটকড়স, দন্ত্যস্ব আর হ, এইগুলো হচ্ছে কি? উষ্মধ্বনি। তাহলে উষ্মধ্বনি কোনগুলো? তালব্যস্ব, পেটকড়স, দন্ত্যস্ব, হ, এগুলো হচ্ছে উষ্মধ্বনি। ওকে, পরে কোশ্চেন থেকে চলে আসছি। যে ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে তাকে কী ধ্বনি বলে? মানে যে ধ্বনিগুলো উচ্চারণের সময় কী হয়, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপের পরিমাণটা কম থাকে তাদের কী ধ্বনি বলা হয়? ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি, মহাপ্রাণ ধ্বনি, অল্প প্রাণ ধ্বনি। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, অল্প প্রাণ ধ্বনি। যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপের স্বল্পতা থাকে মানে বাতাসের চাপের পরিমাণটা কম থাকে তাদের অল্পপ্রাণ ধ্বনি বলে। আর মহাপ্রাণ ধ্বনিগুলো কী? মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? মহাপ্রাণ ধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণের সময় বাতাসের চাপের পরিমাণটা বেশি থাকে তাদের বলা হয় মহাপ্রাণ ধ্বনি। ওকে, তাহলে মহাপ্রাণ ধ্বনি কাকে বলে? মহাপ্রাণ ধ্বনিতে হচ্ছে কী হয়, উচ্চারণের সময় বাতাসের চাপের পরিমাণটা বেশি থাকে। আর অল্পপ্রাণ ধ্বনিতে কী হয়? অল্পপ্রাণ ধ্বনিতে উচ্চারণের সময় বাতাসের চাপের পরিমাণটা কম থাকে। বোঝা গেল তাহলে কোনটা অল্পপ্রাণ ধ্বনি আর কোনটা মহাপ্রাণ ধ্বনি? পরে কোশ্চেন থেকে চলে আসছি, 95 নাম্বার কোশ্চেন। কোশ্চেনে বলা হয়েছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? কয়টি রয়েছে বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনি? 11টি, 25টি, 40টি, 50টি। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি 25টি। বাংলা ভাষায় যৌগিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 25টি। পরে কোশ্চেন, নিচের কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়? নিচের যে অপশনগুলো রয়েছে মানে যে বর্গগুলো রয়েছে, ত বর্গের, ট বর্গের, চ বর্গের, ক বর্গের, এর মধ্যে থেকে কোন বর্গের বর্ণগুলো পশ্চাৎ দন্তমূলীয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি ট বর্গের। ট বর্গের বর্ণগুলো কিন্তু পশ্চাৎ দন্তমূলীয় হয়। পরে কোশ্চেন থেকে চলে আসছি, 97 নাম্বার কোশ্চেন, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। পরীক্ষায় কিন্তু এ ধরনের প্যাটার্নের কোশ্চেনগুলো কিন্তু কম বেশি কিন্তু দেওয়া হয়ে থাকে। তো কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন শব্দটিতে অধ্বনি সংবৃত উচ্চারণ হয়েছে? নিচে যে শব্দগুলো রয়েছে এর মধ্যে থেকে কোন শব্দটিতে অধ্বনি সংবৃত উচ্চারণ হয়েছে? রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে, অমানিশা। এই অমানিশা শব্দটিতে কিন্তু অধ্বনি সংবৃত উচ্চারণ হয়েছে। পরে কোশ্চেন, 98 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এ ধরনের প্যাটার্নের কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষায় কম বেশি এসেই থাকে। কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন শব্দটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে? আগের কোশ্চেনে পড়েছিলাম নিচের কোন শব্দটিতে অধ্বনির সংবৃত উচ্চারণ হয়েছে, আর এই কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন শব্দটিতে এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে, তেনা। এই তেনা শব্দটিতে কিন্তু এ ধ্বনির বিবৃত উচ্চারণ হয়েছে। 99 নাম্বার যে কোশ্চেনটি রয়েছে নিচের কোনটি শুদ্ধ বানান? নিচে যে অপশনগুলো রয়েছে এর মধ্যে থেকে কোনটি শুদ্ধ বানান? তো এই কোশ্চেনটা আপনার জন্য হোমটাস্ক থাকবে, আপনারা চেষ্টা করুন ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন অ্যান্সারটা লিখে দেওয়ার জন্য, এবং পরবর্তীতে আমি কোশ্চেন অ্যান্সারটা আপনাদের জানিয়ে দেবো। ওকে, অবশ্যই চেষ্টা করুন ভিডিও কমেন্ট বক্সে রাইট অ্যান্সারটা লিখে দেওয়ার জন্য। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, 100 নাম্বার কোশ্চেন, নিচের কোন মৌলিক স্বরধ্বনিটির লিখিত কোনো রূপ নেই? নিচে যে মৌলিক স্বরধ্বনিগুলো রয়েছে এর মধ্যে থেকে কোন মৌলিক স্বরধ্বনিটির লিখিত কোনো রূপ নেই? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। অপশন এতে রয়েছে সরেয়া, অপশন বিতে রয়েছে সরেওয়া, অপশন সিতে রয়েছে হস্রই, অপশন ডিতে রয়েছে তরফলাকার। তো এখানে অপশন এ বি সি তিনটেরই কিন্তু লিখিত রূপ রয়েছে, শুধুমাত্র অপশন ডিতে যে তরফলাকারটা রয়েছে এর কিন্তু কোনো লিখিত রূপ নেই। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরে কোশ্চেন থেকে চলে আসছি, 101 নাম্বার কোশ্চেন, পর্শ্ব এবং উষ্ণবর্ণের মাঝামাঝি বর্ণকে কী বলা হয়? পর্শ্ববর্ণ এবং উষ্ণবর্ণের মাঝামাঝি বর্ণকে কী বর্ণ বলা হয়? অন্তস্থ বর্ণ, তারণজাত বর্ণ, অনুনাসিক বর্ণ, অঘোষ বর্ণ। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন এ অন্তস্থ বর্ণ। পর্শ্ববর্ণ এবং উষ্ণবর্ণের মাঝামাঝি বর্ণকে বলা হয় অন্তস্থ বর্ণ। তাহলে অন্তস্থ বর্ণগুলো কোনগুলো? স্পর্শবর্ণগুলো এবং উষ্ণবর্ণগুলোর মাঝামাঝি যে বর্ণগুলো রয়েছে তাদের বলা হয় অন্তস্থ বর্ণ। বোঝা গেল?
তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে 102 নাম্বার কোশ্চেন, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটা কোশ্চেনে কিন্তু আজকের ক্লাসে কিন্তু বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটাই কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। কোশ্চেনে বলা হয়েছে বাংলা বর্ণমালায় হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর থাকলেও উচ্চারণের পার্থক্যের জন্য কি হয়, অপশনগুলো দেখে নিই। অর্থের তারতম্য ঘটে, অর্থের তারতম্য ঘটে না, অর্থ বোধগম্য হয় না, অর্থ সম্পূর্ণ বদলে যায়। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি, অর্থের তারতম্য ঘটে না। ওকে, তো অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বাংলা বর্ণমালায় হ্রস্ব স্বর এবং দীর্ঘ স্বর থাকলেও উচ্চারণের পার্থক্যের জন্য অর্থের তারতম্য কিন্তু ঘটে না। পরে কোশ্চেন দিকে চলে আসছি, 103 নাম্বার কোশ্চেন, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনে বলা হয়েছে উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকলেও প্রধান আকে কী ধ্বনি বলা হয়, উচ্চারণের সময় মুখবিবর উন্মুক্ত থাকলেও প্রধান আকে কী ধ্বনি বলা হয়, সম্মুখ ধ্বনি, পশ্চাৎ ধ্বনি, স্বরধ্বনি, কেন্দ্রীয় স্বরধ্বনি। তো রাইট অ্যান্সার কী রয়েছে এখানে? অপশন ডি রাইট অ্যান্সার, কেন্দ্রীয় স্বরধ্বনি। ওকে, তো কেন্দ্রীয় স্বরধ্বনি বলে। পরে কোশ্চেন থেকে চলে আসছি, 104 নম্বর কোশ্চেন, বিজ্ঞান শব্দের ইয় গয় কোন বর্ণদ্বয়ের সমন্বয় ঘটেছে। তো বিজ্ঞান শব্দের বানানে কী রয়েছে? ইয় গয়টা রয়েছে, এটা কোন বর্ণদ্বয়ের সমন্বয় ঘটেছে। তো ইয় গয়ের সন্ধি বিচ্ছেদ করলে আমরা কী পাই? বর্গের জয়সন যুক্ত ইয়। তো অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, বর্গের জয়সন যুক্ত ইয়। ওকে, পরে কোশ্চেন থেকে চলে আসছি, 105 নম্বর কোশ্চেন, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং এক্সামের জন্য। পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জন কি হয়? যদি পদের মধ্যে বিসর্গ থাকে, বিসর্গটা কেমন? এরকম। তো পদের মধ্যে এই বিসর্গ যদি থাকে তাহলে পরবর্তী ব্যঞ্জন কি হয়? লুপ্ত হয়, বজায় থাকে, দ্বিত্ব হয়, উহ থাকে। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি, দ্বিত্ব হয়। যদি পদের মধ্যে বিসর্গ থাকে তাহলে পরবর্তী ব্যঞ্জন হয় দ্বিত্ব। তো আগের ভিডিওতে কমেন্ট পেয়েছিলাম যে দ্বিত্ব হয় মানে এটা কি, দ্বিত্ব হয়টা কি, দ্বিত্ব মানে কি? দ্বিত্ব মানে হচ্ছে দুইবার উচ্চারণ হয়। ওকে, দ্বিত্ব মানে হচ্ছে দুইবার উচ্চারণ হয়। ব্যঞ্জন বর্ণে দ্বিত্ব হয় মানে হচ্ছে একটা ব্যঞ্জন বর্ণ দুইবার উচ্চারণ হয়। যদি বলে কিভাবে হয়, তাহলে আমি একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি। কন, কন বানামটা কি? ক দন্তন্য, কন বানামটা হচ্ছে এটা। তো কন বানামটা আমরা উচ্চারণ করতে গেলে আমরা কী বলি? কন, কন হে। তো এই কন যে উচ্চারণটা আমরা করি, উচ্চারণ যখন করি তখন বানামটা কেমন হয়? উচ্চারণ যখন করি তখন বানামটা এরকম হয়, ক দন্তন্য নয়, মানে দন্তন্যয় নিচে দন্তন্য রয়েছে। ওকে, তাহলে ক দন্তন্য নয়। তো কন বানামটা হচ্ছে এই, আরেকবার লিখে দিচ্ছি ভালো করে, ক দন্তন্য নয়, কন। তো আমরা কন যখন লিখি তখন কিন্তু এরকম লিখি, আর উচ্চারণ যখন করি তখন আমরা এরকম করি, ক দন্তন্য নয়, এই উচ্চারণটা করি। তো এখানে যে ব্যঞ্জন বর্ণটা রয়েছে, একটা ব্যঞ্জন বর্ণ দুবার উচ্চারণ হচ্ছে যখন আমরা উচ্চারণ করি, তাহলে কি হলো? তাহলে এটাকেই বলা হচ্ছে দ্বিত্ব হয়। ওকে, তাহলে একটা ব্যঞ্জন বর্ণকে দুবার উচ্চারণ করাকে বলা হয় দ্বিত্ব। বোঝা গেল দ্বিত্ব হয় মানে কি? আগের কোশ্চেন, আগের ভিডিওতে একটা কমেন্ট পেয়েছিলাম যার কারণে আপনাদের ক্লিয়ার করে দিলাম, আশা করি যে ডাউট ক্লিয়ার হয়েছে আপনাদের। পরের যে কোশ্চেনটি রয়েছে, 106 নম্বর কোশ্চেন, উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী পর্শ্ব ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রথমত কয় ভাগে ভাগ করা যায়। উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী কী অনুযায়ী? উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী পর্শ্ব ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রথমত কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে, চার ভাগে, পাঁচ ভাগে, সাত ভাগে। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি, পাঁচ ভাগে। ওকে, উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী পর্শ্ব ব্যঞ্জন ধ্বনিগুলোকে প্রথমত পাঁচ ভাগে ভাগ করা যায়। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, 107 নম্বর কোশ্চেন, নিচের কোনগুলো বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী বর্ণযুক্ত শব্দ। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে। অপশন বিতে যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী যুক্ত শব্দ। রং, চাঁদ, দুঃখ, এগুলো হচ্ছে বাংলা ব্যাকরণে পরাশ্রয়ী যুক্ত বর্ণ। ওকে, পরে কোশ্চেন থেকে চলে আসছে, 108 নম্বর কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে? কোশ্চেনে বলা হয়েছে পদের মধ্যে বিসর্গ থাকলে পরবর্তী ব্যঞ্জনের উচ্চারণ কেমন হয়। যদি পদের মধ্যে বিসর্গ থাকে তাহলে পরবর্তী ব্যঞ্জনের উচ্চারণটা কেমন হয়, কোশ্চেন কিন্তু ঘুরিয়ে দিয়েছি, একটু আগে কিন্তু আমরা কোশ্চেনটা করেছিলাম। তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, দ্বিত্ব হয়। ওকে, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। পরে কোশ্চেন, শব্দের আদিতে নাবোধক অধ্বনি উচ্চারণ কেমন হয়। শব্দের আদিতে মানে শব্দের আগে নাবোধক অধ্বনি উচ্চারণটা কেমন হয়? বিবৃত হয়, সংবৃত হয়, দ্বিত্ব হয়, ঘোষ হয়। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন এ, বিবৃত হয়। ওকে, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, বিবৃত হয়। নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, 110 নম্বর কোশ্চেন, ক খ চ ছ এগুলো কী ধ্বনি? ক খ চ ছ এগুলো কী ধ্বনি? অল্পপ্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনি, ঘোষধ্বনি, অঘোষধ্বনি। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, অঘোষধ্বনি। ক খ চ ছ এগুলো হচ্ছে অঘোষধ্বনি। পরের যে কোশ্চেনটি রয়েছে, 111 নম্বর কোশ্চেন, স্যাম্বল কথাটির অর্থ কী? স্যাম্বল কথাটির অর্থ কী? প্রতীক, শব্দ, বাক্য, বর্ণ। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন এ, প্রতীক। স্যাম্বল কথাটির অর্থ হচ্ছে প্রতীক। তো স্যাম্বল কথাটি নিয়ে একটা কথা মনে পড়ে গেল, যে কিছুদিন আগেই কিন্তু আমি স্যাম্বলে একটা ক্লাস দিয়েছিলাম,
যে অঙ্কের ভাষায় কাকে কোন স্যাম্পলকে কি বলা হয়, তো এই নিয়ে কিন্তু একটা ক্লাস দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট জেনারেল নলেজের জন্য আপনারা কিন্তু জেনে রাখতে পারেন। কারণ অঙ্কের ভাষায় কিন্তু অনেক স্যাম্পল রয়েছে যেগুলো আমরা দেখে চিনতে পারি, কিন্তু যদি নাম জিজ্ঞেস করা হয় আমরা কিন্তু সহজে বলতে পারি না, তো এমন অনেক স্যাম্পল রয়েছে। তো একটা পুরো ডিটেলস ক্লাস কিন্তু আমি আপলোড দিয়ে দিয়েছি, আপনারা অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই ক্লাসটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন যদি কেউ এখনও না দেখে থাকেন, খুবই ইম্পর্টেন্ট জেনারেল নলেজের জন্য। ওকে, তারপরে যে কোশ্চেনটি রয়েছে 112 নম্বর কোশ্চেন, এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ কোনটি? মুখবিবর ও জিহ্বা, কণ্ঠ ওষ্ঠ জিহ্বা, দন্ত ওষ্ঠ, মুখবিবর জিহ্বা ওষ্ঠ। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান ডি রাইট অ্যান্সার হয়ে যাবে, মুখবিবর জিহ্বা ওষ্ঠ। তো ধ্বনি উৎপাদনের ক্ষেত্র ও উচ্চারণের মূল উপকরণ হচ্ছে মুখবিবর জিহ্বা ওষ্ঠ, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। পরের যে কোশ্চেনটি রয়েছে 113 নম্বর কোশ্চেন, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। কি বলা হয়েছে কোশ্চেনে? জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম কি? জিহ্বামূল থেকে যে সমস্ত ধ্বনিগুলো উচ্চারণ হয় সেই সমস্ত ধ্বনিগুলোর নাম কি, বা সেই সমস্ত ধ্বনিসমূহের নাম কি? অপশন এতে বলা হয়েছে মূর্ধন্য ধ্বনি, অপশন বিতে বলা হয়েছে দন্তধ্বনি, অপশন সিতে বলা হয়েছে কণ্ঠধ্বনি, অপশন ডিতে বলা হয়েছে তালব্য ধ্বনি। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে, কণ্ঠধ্বনি। ওকে, জিহ্বামূল থেকে উচ্চারিত ধ্বনিসমূহের নাম হচ্ছে কণ্ঠধ্বনি। তাহলে কণ্ঠধ্বনি কোনগুলো? কণ্ঠধ্বনি হচ্ছে যে সমস্ত ধ্বনিগুলো জিহ্বামূল থেকে উচ্চারিত হয় সেগুলো হচ্ছে কণ্ঠধ্বনি। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে 114 নম্বর কোশ্চেন, সংস্কৃত ও প্রাচীন বাংলার কোন তিনটে ধ্বনির পৃথক ব্যবহার ছিল? সংস্কৃত ও প্রাচীন বাংলার কোন তিনটে ধ্বনির পৃথক ব্যবহার ছিল? রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে, তালব্য স্বর, পেট করে স্বর, দন্ত স্বর। সংস্কৃত ও প্রাচীন বাংলার তালব্য স্বর, পেট করে স্বর, দন্ত স্বর, এই তিনটে ধ্বনির কিন্তু পৃথক ব্যবহার ছিল, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। পরের যে কোশ্চেনটি রয়েছে এই কোশ্চেনটাও খুবই ইম্পর্টেন্ট আপকামিং এক্সামের জন্য, চাইলে নোট করে নিতে পারেন। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কি বলে? যে ধ্বনি কি হয়, যে ধ্বনি বা যে ধ্বনিগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে কি বলে? ঘোষধ্বনি, অঘোষধ্বনি, উষ্মধ্বনি, পার্শ্বধ্বনি। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি, অঘোষধ্বনি বলে। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলে অঘোষধ্বনি। যদি বলে অঘোষধ্বনি কাকে বলে, এটা কিন্তু অঘোষধ্বনি একটা সংজ্ঞা। ওকে, যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী অনুরণিত হয় না তাকে বলে অঘোষধ্বনি। তারপরে যে কোশ্চেনটি রয়েছে 116 নম্বর কোশ্চেন, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আপকামিং এক্সামের জন্য, চাইলে এই কোশ্চেনটাও নোট করে নিতে পারেন। কোশ্চেনে বলা হয়েছে কয়টি ব্যঞ্জনবর্ণ শব্দের আদিতে কখনোই বসে না? ব্যঞ্জনবর্ণগুলোর মধ্যে থেকে কিন্তু কিছু ব্যঞ্জনবর্ণ রয়েছে যেগুলো কী হয়, যেগুলো শব্দের আদিতে কিন্তু কখনোই বসে না। তাহলে কয়টি? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 6টি। ব্যঞ্জনবর্ণের মধ্যে থেকে 6টি ব্যঞ্জনবর্ণ রয়েছে, যে 6টি ব্যঞ্জনবর্ণ কী হয়, শব্দের আদিতে কিন্তু কখনোই বসে না। পরের কোশ্চেন, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। নিচের কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? নিচে যে অপশনগুলো রয়েছে ও, স্বরে অ, এ, হস্য, এর মধ্যে থেকে কোনটি মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি? রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ, ও। এই ওটা হচ্ছে মধ্যাবস্থিত পশ্চাৎ স্বরধ্বনি। তারপরে যে কোশ্চেনটি রয়েছে 118 নম্বর কোশ্চেন, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। কোশ্চেনে বলা হয়েছে বাংলা কোন কোন বর্ণের দত্তিতে ধ্বনির মধ্যে কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না? রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান এ, উমুয়া এবং অনেশ্বর, উমুয়া এবং অনেশ্বর। তো এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে, বাংলা কোন কোন বর্ণের উমুয়া এবং অনেশ্বর বর্ণের দত্তিতে ধ্বনির মধ্যে কিন্তু কোনো পার্থক্য পরিলক্ষিত হয় না, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, পরে কোশ্চেন থেকে চলে আসছে 119 নম্বর কোশ্চেন, কী বলা হয়েছে কোশ্চেনে? এটাও খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন ক্ষেত্রে এ ধ্বনি বিকৃত হয়? রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশনগুলো একবার দেখে নিই, পদের অন্তে, অপশন বিতে বলা হয়েছে হস্রইকার বা হস্রকার পরে থাকলে, অপশন সিতে বলা হয়েছে খাঁটি বাংলা শব্দে, অপশন ডিতে বলা হয়েছে দুই অক্ষর বিশিষ্ট সর্বনাম বা ক্রিয়াপদে। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, খাঁটি বাংলা শব্দে। তো খাঁটি বাংলা শব্দে এটাই রাইট অ্যান্সার হয়ে যাবে, নিচের কোন ক্ষেত্রে? খাঁটি বাংলা শব্দের ক্ষেত্রে এ ধ্বনি বিকৃত হয়। ওকে, তাহলে এ ধ্বনি কখন বিকৃত হয়? খাঁটি বাংলা শব্দের ক্ষেত্রে কিন্তু এ ধ্বনি বিকৃত হয়। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে 120 নম্বর কোশ্চেন, এটাও কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটু কোশ্চেনটা ভালো করে বুঝবেন। কোশ্চেনে বলা হয়েছে ইংরাজি, আরবি ও ফরাসি ভাষার হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণ ঠিকমতো না করলে অর্থ কী হয়? যদি ইংরাজি, আরবি ও ফরাসি ভাষার শব্দে হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণটা যদি ঠিকমতো না করা যায় তাহলে অর্থটা কেমন হয়? দীর্ঘ হয়, বদলে যায়, সংক্ষেপ হয়, গরমিল হয়। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে, বদলে যায়। যদি আপনি ইংরাজি, আরবি এবং ফরাসি ভাষার কি হ্রস্ব এবং দীর্ঘ উচ্চারণটা যদি ঠিকমতো না করেন তাহলে কিন্তু
অর্থটা কিন্তু বদলে যাবে। তো এখানে কিন্তু অনেকে অপশন ডিটা করে, তো অপশন ডি কিন্তু এখানে রাইট অ্যান্সার হবে না, অনেকে কিন্তু না বুঝেই অপশন ডি করে দেয়। ওকে, তো অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, বদলে যায়। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, নিচের কোন বর্ণগুলো কখনোই শব্দের আদিতে বসে না। নিচে যে অপশনগুলো রয়েছে, অপশনগুলোর মধ্যে থেকে কোনটা রাইট অ্যান্সার রয়েছে, মানে কোন অপশনে কোন বর্ণটা রাইট অ্যান্সার রয়েছে যেগুলো শব্দের আদিতে কখনোই বসে না। তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বিসর্গ, উম আর হচ্ছে ঞ, এই তিনটে বর্ণ এখানে রয়েছে অপশন ডিতে। তো অপশন ডি রাইট অ্যান্সার, কারণ বিসর্গ, উম আর ঞ এই তিনটি কিন্তু বর্ণ কিন্তু কখনোই শব্দের আদিতে বসে না। পরের যে কোশ্চেনটি রয়েছে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কী বলে? ফলাকার, আকার, হস্রইকার। তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, কার বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। ওকে, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার, আর ফলা কাকে বলে? ফলাটা হচ্ছে ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে। ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা, আর স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার। তারপরে যে নেক্সট কোশ্চেনটি রয়েছে, 123 নম্বর কোশ্চেন, কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁকা হয়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। নিচে যে অপশনগুলো রয়েছে, আধ্বনির, অধ্বনির, হস্রইধ্বনির, হস্রুধ্বনির, তো এর মধ্যে থেকে কোন ধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁকা হয়? তো রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, অধ্বনির। ওকে, তো অধ্বনির বিবৃত উচ্চারণে চোয়াল বেশি ফাঁকা হয়। তাহলে চোয়াল বেশি ফাঁকা হয় কোন ধ্বনির উচ্চারণে? সেটা হচ্ছে অধ্বনির উচ্চারণে। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। কী বলা হয়েছে কোশ্চেনে? স্বরধ্বনির উচ্চারণস্থল কয়টি? স্বরধ্বনির কয়টি উচ্চারণস্থল রয়েছে? 5টি, 6টি, 7টি, 8টি। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে, 7টি। স্বরধ্বনির উচ্চারণস্থল রয়েছে 7টি। ওকে, পরে কোশ্চেন দিকে চলে আসছি, 125 নম্বর কোশ্চেন। কী বলা হয়েছে কোশ্চেনে? কোশ্চেনে বলা হয়েছে, যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে সে ভাষার কী বলে? মানে সেটা যে কোনো ভাষায় ব্যবহৃত, সেটা বাংলা ভাষা হতে পারে, ইংরাজি ভাষা হতে পারে, আরবি, ফরাসি, যে কোনো ভাষায় ব্যবহৃত বর্ণ সমষ্টিকে ভাষার কী বলে? বর্ণ, বর্ণমালা, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণ। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন বি রাইট অ্যান্সার হয়ে যাবে, বর্ণমালা, তাকে বলে বর্ণমালা। তারপরে যে কোশ্চেনটি রয়েছে, 126 নম্বর কোশ্চেন, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, চাইলে নোট করে নিতে পারেন। কোশ্চেনে কী বলা হয়েছে? উচ্চারণের স্থানের দিক থেকে ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলোকে কয়টি গুচ্ছ বা বর্গে ভাগ করা হয়েছে? খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কোশ্চেনটা ভালো করে বুঝুন। উচ্চারণের দিক থেকে বলেছে, উচ্চারণের স্থানের দিক থেকে, উচ্চারণের স্থানের দিক থেকে ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলোকে কয়টি গুচ্ছ বা বর্গে ভাগ করা হয়েছে? 5টি, 6টি, 7টি, 10টি। রাইট অ্যান্সার কী হয়ে যাবে? অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে, 5টি। উচ্চারণের স্থানের দিক থেকে ক থেকে ম পর্যন্ত ধ্বনিগুলোকে 5টি গুচ্ছ বা বর্গে ভাগ করা হয়েছে, ক্লিয়ার? তো অপশনই রাইট অ্যান্সার। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিওতে বেশ কিছু ইম্পর্টেন্ট অ্যান্ড সিলেক্টেড কোশ্চেন নিয়ে আপনার সঙ্গে ডিসকাস। যদি আপনার ভিডিও থেকে হেল্পফুল হয়ে থাকেন, ভিডিওগুলো যদি আপনাদের কোনোভাবে ভালো লেগে থাকে, আপনারা যদি মনে করেন ক্লাসগুলো থেকে ভালো প্রিপারেশন নিতে পারছেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং আপনার বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিন, যারা আপকামিং এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আর আপনি যদি চ্যানেলে নতুন স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে এখন নিচে লাল কালার সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশের অল বেল নোটিফিকেশনটা অন করে দিন। তাহলে প্রত্যেক দিন রাত 9টার সময় আপনার ফোনে এই ধরনের প্রিপারেশন ক্লাসগুলো খুব সহজে পৌঁছে যাবে। আর তার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক পেজের লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চাইলে লিঙ্কের থ্রু আপনারা আমাকে ফলো করতে পারেন। আর কিছুক্ষণের মধ্যে আমি ক্লাসের পিডিএফগুলো আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক পেজে প্রোভাইড করে দেবো, আপনারা ফলো করে রাখলে খুব সহজে কিন্তু আপনার পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবেন। ওকে, তো বাংলা ব্যাকরণের আরও অনেক টপিক রয়েছে, যেগুলো আপাতত আমরা বাংলা ব্যাকরণটা একটু স্টপ রাখছি, আমরা সিডিপির কোশ্চেনগুলো শুরু করব। আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি প্র্যাকটিস সেট করে যদি আপনার সঙ্গে ডিসকাস করি তাহলে কেমন হবে, মানে বাংলা থেকে 5টা কোশ্চেন থাকলো, ইংরাজি থেকে 5টা, সিডিপি থেকে 5টা এবং ইভিএস থেকে 5টা, এইভাবে যদি টোটাল সব টপিক থেকে যদি 5টা কি 7টা করে কোশ্চেন নিয়ে যদি একটা করে প্র্যাকটিস সেট তৈরি করা হয় এবং তারপরে যদি আপনার সঙ্গে ডিসকাস করি, তাহলে সেটা আপনার জন্য কতটা হেল্পফুল হতে পারে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে পরবর্তীতে কিন্তু প্র্যাকটিস সেটের ক্লাসগুলো কিন্তু আমরা শুরু করে দেবো।